Hey guys, welcome back to my YouTube channel, Living Vlogs. So, today I'm going to show you how to do a vlog video. So, today's video is about 3 months video. I'm going to show you how to do a vlog video. যাইও আজকে অনেকদিন পর ব্লগ এলাম এই কারণে কারণ আমি হচ্ছে আমি থাকি হচ্ছে হুগলি জেলার ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার উত্তরপাড়ায় তো এখানে ভীষণভাবে একটি রোগ মানে মহামারী মতো আকার ধারণ করেছে সেটা হচ্ছে ডেঙ্গু আর এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে আমাদের বাড়ির অনেকেই এবার অনেকে যখন আক্রান্ত হয়েছে তখন সেখানে আমার বোনও আছে আমার বোনের শরীরটা খুবই অসুস্থ নানা ধরনের রিপোর্ট হচ্ছে নানা ধরনের চিকিৎসা চলছে নানা ধরনের ওষুধ খাচ্ছে তো আজকে আমি মা গেছে একটু বাইরে তো আজকে ওর সাথে কী করবো সেগুলো দেখবো এর আগে অনেকটাই কিছু করে ফেলেছি যেমন ওকে আমি চান করিয়ে মানে কাপড় মুছে দিয়েছি চুলে তেল ফেল দিয়ে চুলে দিয়েছি তারপরে দুধ টকস খাইয়ে দিয়েছি এগুলো কোনোটাই ভিডিও করা হয় কিন্তু এবার যেটা করবো সেটা ভিডিও করবো তো তোমরা দেখতে থাকো কী কী করছি এখন আমাকে দেখিয়ে দেবো যে কীভাবে তো দেখেই মাঝে শুয়ে আছে কিন্তু আসলে রিয়েলি এটা কিন্তু শুয়ে নেই এটা হচ্ছে জেগে শুয়ে রয়েছে তো এখন মশারিটা সবসময় টাঙানোই থাকছে কারণ যেহেতু ডেঙ্গু হয়েছে তার জন্য সবসময় মশারি টাঙানো তবে কেমন আছিস তোমরা সবাই দেখতেই পেলে যদি ব্লগটা আমি আজকে হচ্ছে সোমবার 12 তারিখ যদি 12 তারিখের মধ্যে আমি যদি আপলোড করি ভিডিওটা তাহলে প্লিজ সবাই প্রে করো যে যাতে আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর জানি না আমি যদি অন্য কোনো দিন যদি আপলোড করি সেটা জানি না তবে তোমরা তো জানতে পারবে এটা আজকে হচ্ছে 12 সেপ্টেম্বর সোমবার আজকে আমি ভিডিওটা করছি এবার কবে আপলোড হচ্ছে তোমরা তো দেখতেই পাবে তো আপাতত এখন শুয়ে থাক তারপরে দেখাচ্ছি অন্য কিছু এই যে ভীষণ পরিমাণে দুষ্টু করে এখন সেভাবে কোনো ব্লগ ভিডিও আসে না বলে কেউ দেখতে পায় না তুমি খেয়েছো খেয়েছো ভালো আ করে রেখে দাও ফোন দিয়ে দিলে আমি ওটা ভিডিও করতে পারিনি শোনো না দেখি চোখ মারা তো দেখি চোখ মারা তো শোনো চোখ মারা তো দেখি এর তো সবসময় বই খাতা চোখ মারো তো তোমরা দেখতেই পেলে আগের ব্লগটা যেটুকুনি দেখালাম এখন আমি হসপিটালে এটা সন্ধ্যেবেলার বোনের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আর রিপোর্ট করা হয়েছিল বলেছিলাম রিপোর্টটা ডাক্তারকে দেখাবার পর বললো যে রিপোর্ট তো ভালোই আছে কিন্তু ও যেহেতু খাচ্ছে না তার জন্য হসপিটালে ভর্তি করাতে হবে তো আমরা একটার সময় নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করালাম ওর হাতে সেলাইন দিয়ে দিয়েছে তো ভীষণ কাঁদছিল হাতে ব্যথা করছিল তাই আজকে এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই